আজ আমি আপনাদের সাথে অসাধারণ একটি ভিডিও শেয়ার করব। দাঁতে ব্যথা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়া। আর আপনি যদি দাঁতের ক্ষয় রোধ করে দাঁতের পোকা এবং ব্যথা দূর করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দাঁতে যদি ক্ষয় রোগ হয় তাহলে দাঁতের কোন অংশে গর্ত হয়ে যায়, তাতে শুরু হয় প্রচণ্ড ব্যথা, পাশাপাশি অনেকের মাড়ি ফুলে যায় এবং মাড়ি ব্যথা ও মাড়ি দিয়ে রক্ত বের হয়। এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাগুলোকে কমিয়ে ফেলতে পারেন, তাই এমনই একটি ঘরোয়া টিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর জন্য আমার প্রথমেই দরকার আদা। আদার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে, তাই এটা দাঁতের যত্নে অনেক ভালো কাজ করে। রেমিডিটাকে তৈরি করার জন্য কিছু পরিমাণ আদাকে পেস্ট করে নিতে হবে। এবার একটি পরিষ্কার বাটি নিন, আর পরিষ্কার বাটির মধ্যে হাফ চামচ পরিমাণ আদার পেস্ট নিন। এবার এতে অ্যাড করব লেবুর রস। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, তাই এটা দাঁতের হলদে ভাব দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে। সমস্ত প্রকার নোংরা দূর করে দাঁতকে ঝকঝকে করে তুলবে। আমি এখানে হাফ চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। তারপর এতে দিব এক চুটকি লবণ। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। লবণ দাঁতের জন্য অনেক ভালো কাজ করে, এটা দাঁত ব্যথা, মাড়ির ফোলা ভাব এবং দাঁতের জীবাণু ধ্বংস করতে অনেক কাজ করে, পাশাপাশি দাঁতকে ঝকঝকে ও উজ্জ্বল করে তোলে। এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান দাঁতের জীবাণু ধ্বংস করে মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁতের পোকা ও মাড়ি দিয়ে রক্ত পড়া বন্ধ করে ফেলবে। এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান প্রাকৃতিক, তাই এর সাহায্যে আপনার দাঁতের এনামেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই নিশ্চিন্তে আপনি এই রেমেডিটাকে ব্যবহার করতে পারেন। আর এই রেমেডিটাকে আপনি সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবেন। এইভাবে 3-4 বার ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁতের হলদে ভাব পুরোপুরি দূর হয়ে গেছে, পাশাপাশি আপনার দাঁতে যদি ব্যথা থাকে এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে থাকে তাও ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দাঁতের যত্নে এই রেমেডিটাকে ট্রাই করে দেখতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।